আজকে এসেছে কেন, কারণ কালকে ইয়েস্টারডে আমাদের লিস্ট আউট বেড়েছে, এমপিডব্লিউ যে 106 মান্থ কন্ট্যাক্ট নিয়েছে এই জন্য বের হয়েছে। তো এখানে দেখা গেছে কি আমরা 2016-17 ব্যাচের মধ্যে যে মার্ক এবং সিনিয়রিটি মেনটেন করে এটা মেনটেন হচ্ছে না। আমি নিজেই 2017-তে টপার ছিলাম, কিন্তু আমার নাম নেই লিস্টে। হ্যাঁ, আর আমরা 2016-17 ব্যাচরা কোনো নার্সিং সিস্টেম ছিল কি এবং মার্কিং এবং সিনিয়রিটি এখানে কিচ্ছুই নেই এটার মধ্যে। আমার লিস্টের মধ্যে দেখা গেছে যে ফেল করে পাশ করেছে তারা পেয়েছে, আমাদের জুনিয়র তারা পেয়েছে, আমরা কি দোষ করলাম বলেন? 2016-এ পাস আউট হয়েছে, তারপরে আমাদের ইন্টারভিউ হয়েছিল, কিন্তু যখন রেগুলার সরকার এসেছে তখন বলেছিল আগের নিয়োগ নীতি সমস্ত কিছু বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু তারপর আমরা আশা আশায় ছিলাম। অনেকবার আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, এখন যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী স্যার সুদীপ স্যার ওনার সাথে দেখা করেছি, উনি বলেছেন চেষ্টা করছি করছি, তারপর তো উনি প্রাক্তন হয়ে গেছেন। তারপর আমরা অনেকবার, এখন যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আছে বিপ্লব স্যার, তো আমরা অনেকবার ওনাকে অ্যাপ্লিকেশন করেছি দেখার জন্য, অনেকবার গিয়ে সারাদিন আমরা না খেয়ে সারাদিন, বুঝতেই পারেন একজন উনি একজন মন্ত্রী, তো ওনার সাথে দেখা করতে হলে কতটা টাইম আমাদের অপেক্ষা করতে হয়, কিন্তু উনি কখনো আমাদের সাথে দেখা করেনি। আমরা 2016 থেকে বসে আছি, ইন্টারভিউ ফেস করেছি, আমাদের মধ্যে যে টপার কৃষ্ণ ও ইন্টারভিউ দিয়ে গেছে, ও নাকি মানে মানে ক্যাপাবল নয় ও, আর যারা ব্যাক আছে ওরা ক্যাপাবল হয়ে গেছে। সিনিয়র না মেনটেন করে জুনিয়রদের দেওয়া হয়েছে, ঠিক আছে, সিনিয়র না মেনটেন করে জুনিয়রদের দেওয়া হতো যদি আজকে রিটার্ন এক্সাম হতো, সবচেয়ে থেকে বড় কথা পেন্সিল দিয়ে ওখানে যখন আমরা ভাইবা দিয়েছিলাম পেন্সিল দিয়ে ওরা এটা মানে মার্ক আউট করেছে, কিন্তু ওটার তো আমার প্রমাণ নেই, আমরা তো আর মোবাইল নিয়ে যেতে পারি না বা কিছু নেই। ওরা যদি ওরা ঠিক আছে যদি ওরা মার্কিংটা করতো কলম দিয়ে করতো, আর ওরা যে লিস্ট আউট করেছে ওটার পাশে কে কত মার্ক পেয়েছে সিনিয়র থেকে জুনিয়র সবটাই তো লিস্ট আউট করা উচিত ছিল, ওরা কিছুই করেনি। ওরা কিসের ভিত্তিতে দিয়েছে, এখন কিসের 100 জনের? হ্যাঁ, তাও অনলি 6 মান্থ মানে কন্ট্রাক্ট বেশি, তার মধ্যে এইরকম অবস্থা, ফিমেল 50 মেল 50।